আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.tuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। মকর সংক্রান্তি। গাট্টু, চিঙ্কি আর মা বাবা মকর সংক্রান্তির উপলক্ষে আহমেদাবাদ আসে। বাবা এবার সবাইকে প্রমিস করেছে যে সংক্রান্তিতে এবার সবাইকে কাইট ফেস্টিভ্যাল দেখাতে নিয়ে যাবে। সবাই হোটেলে চলে আসে। বাবা, আমি তো এত এক্সাইটেড যে আমার ঘুমই পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমারও। তাহলে ওখানে কি মজা হবে! আমি তো সেই বড় বড় কার্ডস দেখার জন্য খুব এক্সাইটেড। কিন্তু বাচ্চারা, তোমরা আজকে না ঘুমালে কালকে ঘুড়ি উড়ানোর মজা তোমরা কি করে নেবে? এখন ঘুমিয়ে পড়ো, তাহলে কালকে তোমরা খুব এনার্জির সঙ্গে ঘুড়ি ওড়াতে পারবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো, কিন্তু মা, কালকে আমাদের তাড়াতাড়ি উঠিয়ে দিও। আরে হ্যাঁ হ্যাঁ সোনারা, তোরা শো তো আগে। পরের দিন সবাই তৈরি হয়ে কাইট ফেস্টিভ্যাল দেখতে বেরিয়ে পড়ে। ফেস্টিভ্যালের এন্ট্রান্স একদম বড় কাইটের আকারে ছিল। ওয়াও বাবা মা, এই দেখো, এই গেটটা কত ইউনিক। হ্যাঁ গাট্টু, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। তারপর সবাই ভেতরে ঢোকে। পুরো আকাশ রং বেরঙের ঘুড়িতে ভর্তি ছিল। গাট্টু চিঙ্কিও একটা স্টলে গিয়ে দাঁড়ায় আর ঘুড়ি দেখতে লাগে। আরে চিঙ্কি, এই কাইটসগুলো দেখো, এইগুলো তো খুব বড়, ঠিক তোমার আর আমার মতন। হ্যাঁ গাট্টু, এটাই তো বিশেষত্ব এই কাইট ফেস্টিভ্যালের। বাচ্চারা, এখানে যে কাইটসগুলো আছে সেগুলো তুমি অন্য কোথাও আর দেখতে পাবে না। চলো তাড়াতাড়ি নিজের পছন্দের কাইটস নিয়ে নাও। গাট্টু চিঙ্কি খুব মন দিয়ে ঘুড়ি দেখতে লাগে আর নিজেদের জন্য একটা ঘুড়ি পছন্দ করে। ওয়াও বাবা, বাবা আমি ডাইনোসরের কাইটটা নেব, দেখো না কত ভালো। আর বাবা, আমার সেই বিউটিফুল মাছের ঘুড়িটা চাই। ঠিক আছে বাচ্চারা, তোমরা নিজের পছন্দ নিয়ে নাও। ঘুড়ি নেওয়ার পর সবাই ঘুড়ি ওড়াতে চলে যায়। তখন চিঙ্কির নজর আশেপাশের লোকদের উপর যায়। বাবা বাবা, এখানে তো অনেক অনেক ফরেনার্স আসছে। হ্যাঁ চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না, এইটা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, তাই অনেক ফরেনাররাও এখানে আসে। হ্যাঁ সোনারা, অন্তত 75টা দেশের লোক আসে এখানে, আর সবাই মিলে ঘুড়ি ওড়ায়। গাট্টু চিঙ্কি এই কথা শুনে অবাক হয়ে যায়। বাহ মা, তাহলে তো আমরাও খুব লাকি যে এই ফেস্টিভ্যালের পার্ট হয়েছি। একদম ঠিক বলেছিস চিঙ্কি। আচ্ছা চল তাড়াতাড়ি সবাই মিলে ঘুড়ি ওড়াতে হবে তো। এই সুন্দর আকাশে বাকিদের ঘুড়ির সাথে তোমাদেরও ঘুড়ি এখন আকাশে উড়বে। হ্যাঁ মা, আমার ডাইনোসর কাইটটা খুব উপরে উড়বে। আচ্ছা এরকম কেন গাট্টু, আমারও মাছের ঘুড়ি দারুণ উড়বে। চলো নিজেদের কাইট চড়াই আমরা। আর গাট্টু চিঙ্কি মা বাবার হেল্পে ওদেরও ঘুড়ি আকাশে ওড়াতে লাগে। ওই দেখো, আমার কাইট কত উঁচুতে উঠছে, সব কাইটস থেকে দূরে। আরে দেখ গাট্টু, আমারও মাছের ঘুড়ি পেছন থেকে আসছে, সাবধানে। দেখ তোর ডাইনোসর ঘুড়িকে মাটিতে না ফেলে দেয়। এসে যাও চিঙ্কি, আমার ডাইনোসর তোমার ফিস থেকে একদম ভয় পায় না। মা বাবা ও গাট্টু চিঙ্কিকে এত আনন্দ করতে দেখে খুব খুশি হয়। গাট্টু চিঙ্কি অনেকক্ষণ ধরে ঘুড়ি ওড়ায়, তারপর হাঁপিয়ে যায়। সত্যি তো বাবা মা, আজকে কাইট ছোড়াতে আমাদের খুব ভালো লেগেছে, তাই না চিঙ্কি? এতগুলো ঘুড়ির সাথে ঘুড়ি উড়িয়ে আমার দারুণ লাগলো, কিন্তু এখন আমার খুব জোরে খিদে পাচ্ছে যে। হ্যাঁ সোনারা, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার কিছু একটা খেয়ে নিই। আরে কিছু কেন, অনেক কিছু খাওয়া হবে, এইখানে তো প্রচুর স্টল আজকে, যেখানে অনেক ধরনের স্ট্রিটের স্পেশাল খাবার আছে, আর আহমেদাবাদের লোকাল ফুডও আজকে সব ট্রাই করব। ইয়ে, আমার তো শুনে খিদে পেয়ে গেছে। এটা শুনে তো চিঙ্কিও যেতে রাজি হয়ে যায়। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে অনেক ধরনের ডিশেস খায়, সাথে ওরা তিল আর গুড়ের লাড্ডুও খায়। ওয়াও, মজা এসে গেল, কত টেস্টি ছিল সব কিছু। হ্যাঁ হ্যাঁ, দারুণ মজা হলো আজকে। আচ্ছা এতটুকুতেই হয়ে গেল, এখন তো অনেক কিছু বাকি আছে বাচ্চারা। কি কি জিনিস বাবা, এমন কি? আরে এখন আমরা আহমেদাবাদের কাইট মিউজিয়াম দেখতে যাব। গাট্টু চিঙ্কি এটা শুনেও আরো খুশি হয়ে ওঠে, আর সবাই গাড়িতে বসে আহমেদাবাদের সেই কাইট মিউজিয়ামে পৌঁছায়। বাবা বাবা, এখানে কি স্পেশাল?
গট্টু, এখানে 100 থেকে বেশি ভ্যারাইটির কাইটস আছে, যাতে আলাদা আলাদা ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে আর খুবই ইউনিক ডিজাইনস। হ্যাঁ সোনারা, আর এখানে কাইটসের হিস্ট্রি সম্পর্কেও বলা আছে যে কিভাবে 200 BC হিউয়েন সাং নামের এক ব্যক্তি এখানে ঘুড়ি উড়িয়েছিল। কি সত্যিতে মা, কাইটস এত পুরনো? হ্যাঁ গট্টু, আর তোমরা কি জানো যে এই কাইটসই 1902 রাইটস ব্রাদারকেও আইডিয়া দিয়েছিল এরোপ্লেনের ডেভেলপমেন্টে? ওয়াও মা, কাইটসের ব্যাপারে তো কত কিছু আছে যেটা আমরা জানি না। এই জন্যই তো এই কাইট মিউজিয়াম এত ইম্পর্ট্যান্ট। কিছু দূর এগিয়ে গট্টুর নজর রকুকুর ওপর যায়। বাবা বাবা, এইটা কি? এইটা তো বিভিন্ন ধরনের কাইট। হ্যাঁ গট্টু, এইটা জাপানের স্পেশাল হেক্সাগোনাল কাইট। এইটা 400 ছোট ছোট পেপারের পিস দিয়ে বানানো হয়। কি 400 পিস? ওহো, এটা তো বানানো খুব কঠিন, তাই না বাবা? হ্যাঁ চিনকি, একদম ঠিক বললে তুমি। এভাবে কিছুক্ষণ ঘোরার পর গট্টু চিনকি বেরিয়ে আসে। বলো বাচ্চারা, কেমন লাগলো তোমাদের এই কাইট মিউজিয়াম? খুব ভালো বাবা, আমি এই বিষয়ে সব ফ্রেন্ডসদের বলবো। হ্যাঁ বাবা, চলো একটা ভালো দেখে ছবি নেই। আমরাও ঘরে ফিরে গিয়ে সব বন্ধুদের এই ছবিটা দেখাবো আমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো সকলে একসঙ্গে দাঁড়াই। তারপর বাবা দাঁড়িয়ে সুন্দর একটা ছবি নেয়, আর তারপর সবাই হোটেলে ফিরে আসে। আর এইভাবে গট্টু চিনকি তাদের মকর সংক্রান্তি আহমেদাবাদে মানায়। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।